Assalamualaikum. SS প্রতিভা আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, SS প্রতিভার বিনোদন যেন শেষ হবার নয়। একটা দুইটা গানে যাদের মন ভরে না, তাদের জন্যই রিয়াকে নিয়ে উস্তাদের নতুন আয়োজন। তো চলুন আয়োজনটা কি আমরা উস্তাদের কাছে শুনি। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা দর্শকদের একটু তাড়াতাড়ি বলেন আয়োজনটা কি করছেন। এই যে দর্শকরা বলে রিয়ার কণ্ঠে একটা দুটো গান শুনে নাকি মন ভরে না। জি উস্তাদ, যার জন্য আজ মানে কি বলবো, মানে মন ভরানোর মতোই গান শেখাবে। অনেক ভালো ভালো নতুন গান নিয়ে রিয়াকে দাঁড় করাইছে আজ একবারে মন ভরানোর জন্য। রিয়ামণিকে নতুন লাগতেছে। রিয়ামণি, তোমার দর্শকদের সাথে একটু কথা বলো। কি বলবো, মানে উস্তাদের কাছে শুনি, আবার আমি দেখিও কমেন্ট যে হচ্ছে দর্শক বলে যে রিয়ামণি অল্প গানে আরো আরো নতুন গান গাক, আরো বেশি গান গাক। তার জন্য আমিও ভাবলাম যে তাহলে নতুন নতুন কিছু অনেকগুলো গান গাই, তাহলে দর্শকদের ভালো লাগে। মানে নতুন গান যথেষ্ট গাচ্ছ। আসলে সত্যি কথা হলো কি, যে গানগুলো ভালো লাগে সে গানগুলো মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দর্শকদের একটা মানে কথা আর কি, মানে তৃপ্তি পায় না শুনে, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তো আজকে কিন্তু সুপ্রিয় দর্শক গান শেষ হবে না, আজকে আপনারা কত সময় শুনতে পারেন আমরা সেটাই দেখব। রিয়া, তারপরও নতুন গান, সম্পূর্ণ নতুন গান। জি উস্তাদ। আচ্ছা সুপ্রিয় দর্শক, সবাই ধৈর্য ধরে গানগুলো শুনতে থাকুন, আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু গান এক কলি করে গাবে, যদি এই গানের মধ্যেও কোনো গান পছন্দ হয় বলবেন, আমরা পুরোটা শুনাই দিব। রিয়া, হ্যাঁ আচ্ছা, তবে আর দেরি নয়, রিয়া সুন্দর করে ধরো। আশা দিয়া ভুইলা গেলি, খবর দিলি না।
ไอ้ยามาดวันที่เธอ
আসন